স্ত্রীর এই তিনটি ভুল কাজ করার কারণেই তাদের স্বামীর তার আগে মৃত্যু ঘটে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, বন্ধুরা, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়। ধর্মশাস্ত্র মতে মনে করা হয় যে পতি এবং পত্নী দুজনেই কিন্তু এই সমাজে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বামী ছাড়া স্ত্রী যেমন অসম্পূর্ণ, তেমনি স্ত্রী ছাড়া স্বামী অসম্পূর্ণ। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পর থেকে বিশ্ব বিধাতা পরমপিতা পরমেশ্বর বলুন, ঈশ্বর আল্লাহ গড বলুন, এমনভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন যাতে করে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা বিশ্ব রক্ষার ক্ষেত্রে প্রচণ্ড শক্তিশালী বা সক্রিয় ভূমিকা পালন করে। শাস্ত্র মতে মনে করা হয় যে একজন পুরুষের জীবন ততক্ষণ অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তার জীবনে একজন স্ত্রী আসে। আবার এটাও মনে করা হয় যে একজন স্ত্রীর জীবন ততক্ষণ অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তার জীবনে একজন যোগ্য স্বামী আসে। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া কিন্তু তারা দুজনেই অসম্পূর্ণ থেকে যায়। অর্ধাঙ্গিনী তথা স্ত্রীরা তাদের স্বামীর লম্বা আয়ুর জন্য, তাদের স্বামী যাতে দীর্ঘ জীবন লাভ করেন তার জন্য বিভিন্ন ধরনের ব্রত রাখেন, যেমন করবাচতের ব্রত, বিভিন্ন ধরনের উপবাস রাখা, বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার পূজা করা, এই সমস্ত কিছু করেই থাকেন। কিন্তু স্ত্রীরা তাদের অজান্তে এমন কিছু ভুল করে ফেলেন যেই ভুলের কারণে কিন্তু তাদের স্বামীর যে জীবন আছে সেই জীবন হানি পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক সময় স্ত্রীর অনেক আগেই, অর্থাৎ স্ত্রী ইয়াং থাকাকালেও কিন্তু স্বামীর অকাল মৃত্যু ঘটতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা স্বামীর দীর্ঘ আয়ু লাভ করতে চান বা যারা চান যে স্বামীর সাথে দীর্ঘ জীবন তারা সুখে শান্তিতে জীবনযাপন করবেন, তারা অবশ্যই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরানো শাস্ত্র অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যগুলো জানতে পারলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে কোন ভুল কাজের কারণে বা কোন ভুলের কারণে স্বামীর মৃত্যু কিন্তু স্ত্রীর আগে হয়ে যায়। আর আপনি এই ভুল কাজগুলো জেনে যেতে পারলে আপনি কিন্তু খুব সহজেই সেগুলো থেকে এড়িয়ে থাকতে পারবেন এবং আপনার স্বামীর সাথে আপনিও কিন্তু দীর্ঘ জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বন্ধুরা, গরুর পুরাণে বলা হয়েছে যে স্ত্রীদের এই তিনটি ভুল কাজের কারণে অনেক সময় স্ত্রী বা স্বামী ইয়ং থাকা অবস্থায় স্বামীর মৃত্যুবরণ ঘটে আর তার ফলে স্ত্রীকে কিন্তু একাকিত্ব তার জীবন কাটাতে হয়। এবার আমরা জেনে নিই সেই তিনখানা ভুল কাজ, যেই ভুল কাজগুলো কোনো স্ত্রীকে কিন্তু ভুলেও কখনো করা উচিত নয়, তাহলে কিন্তু তার স্বামীর আয়ুর ওপরে খুব ব্যাড এফেক্ট পড়তে পারে। প্রথম যে পয়েন্টের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে, যদি কোনো স্ত্রী কোনো রকমের ব্রত রাখেন স্বামীর লম্বা আয়ুর জন্য এবং ব্রত সমাপ্ত না করে যদি লুকিয়ে লুকিয়ে ভোজন করেন তাহলে কিন্তু তার স্বামীর আয়ুতে এফেক্ট পড়ে। বন্ধুরা, গরুর পুরাণ মতে মনে করা হয় যদি কোনো স্ত্রী করবাচতের ব্রত বা অন্য কোনো ব্রত স্বামীর লম্বা আয়ুর জন্য রাখেন বা কোনো পূজা পাঠ করেন তো সেই অবস্থায় ভুলেও কিন্তু ব্রত সমাপ্ত না হওয়া পর্যন্ত কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় বা খাদ্য গ্রহণের লালসাও করা উচিত নয়। তাতে কিন্তু স্বামীর দীর্ঘ জীবনের ওপরে প্রভাব পড়তে পারে এবং অনেক সময় কিন্তু স্ত্রীর আগে স্বামীর ইয়ং অবস্থায় মৃত্যুও ঘটে যেতে পারে। তাই ভুল করেও যারা স্বামীর লম্বা আয়ুর জন্য করবাচত বা অন্য কোনো ব্রত রাখবেন তো সেই ব্রত সমাপ্ত না হওয়া পর্যন্ত ভুলেও কিন্তু অন্ন বা ভোজন গ্রহণ করবেন না। শাস্ত্র অনুসারে মনে করা হয় যে নারীরা ব্রত রাখার পরে যদি লুকিয়ে লুকিয়েও খাবার গ্রহণ করে এবং কারোকে বুঝতেও না দেন তার এফেক্টও কিন্তু তার স্বামীর যে লম্বা জীবন তার উপরে পড়ে এবং তার স্বামীর জীবন হানি পর্যন্ত হতে পারে। তাই এদিন ভুলেও কিন্তু লুকিয়ে হলেও কিন্তু খাবার খাবেন না, ব্রত সমাপ্ত করে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি অন্ন গ্রহণ করুন। গরুর পুরাণে বলা হয়েছে যে যখন মহিলারা তার স্বামীর লম্বা আয়ুর জন্য কোনো ব্রত রাখেন তো সেই ব্রত সমাপ্ত হওয়ার পরেই খাবার খাওয়া উচিত, তাতে করে স্বামী স্ত্রীর যে লম্বা আয়ু সেটা বাড়ে এবং দীর্ঘ জীবন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকে এবং তাদের সম্পর্কের মধ্যে মধুরতা আসে, ভালোবাসা আসে এবং দীর্ঘদিন ধরে তারা সুখে শান্তিতে আনন্দে সংসার করতে থাকেন। দু নম্বর পয়েন্ট, যদি কোনো মহিলা কথায় কথায় তার স্বামীর নামে মিথ্যে কসম বা মিথ্যে
প্রতিজ্ঞা করে থাকেন, তাহলেও কিন্তু তার স্বামীর লম্বা আয়ুতে কিন্তু এফেক্ট পড়ে। অনেক সময় হয়, অনেক মহিলারা এমন আছেন যে তার স্বামীর দিব্যি দিয়ে থাকেন, কথায় কথায় স্বামীর দিব্যি দিয়ে থাকেন, মিথ্যে দিব্যি দিয়ে থাকেন। তো এই সমস্ত মহিলারা যারা এই টাইপের ভুল কাজ করে থাকেন, তাদের এক্ষুনি সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ এতে কিন্তু তাদের স্বামীর যে লম্বা আয়ু আছে তার উপরে এফেক্ট পড়ে এবং খুব তাড়াতাড়ি ইয়ং অবস্থাতে কিন্তু তার স্বামীর মৃত্যু হয়ে যেতে পারে এবং একাকিত্ব জীবন কাটাতে হতে পারে সেই সমস্ত মিথ্যাবাদী মহিলাদের। তাই বন্ধুরা, ভুল করেও কথায় কথায় স্বামীর নামে প্রতিজ্ঞা করা বা স্বামীর দিব্যি দিয়ে কোনো কাজ করা, এগুলো করতে যাবেন না। এছাড়াও অনেক সময় অনেক মহিলারা হয় যে স্বামীদের গালাগালি করেন, স্বামীদের পা দিয়ে মারেন, স্বামীদের সবসময় সমালোচনা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রচণ্ড অশুভ বলে মনে করা হয়, পতি পরমেশ্বরের স্বরূপ বলে মনে করা হয়। ইয়েস বন্ধুরা, পরমপিতা পরমেশ্বর পতিকে কিন্তু পতি পরমেশ্বরের আখ্যা দিয়েছেন, অর্থাৎ পতিকে অর্থাৎ স্বামীকে দেবতা হিসাবেই দেখা উচিত। স্বামীকে কিন্তু কখনোই পা দিয়ে লাথি মারা বা স্বামীকে গালাগালি করা উচিত নয় বা স্বামীর বিরুদ্ধে কটু কথা বলা উচিত নয় এবং স্বামীর নামে মিথ্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, কসম খাওয়া উচিত নয়। তাতে কিন্তু স্বামীর যে দীর্ঘ জীবন আছে তার উপরে এফেক্ট পড়ে এবং খুব তাড়াতাড়ি স্বামীর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর যার ফলে যে স্ত্রীরা এই কাজগুলো করেন তাদের কিন্তু দীর্ঘ জীবন একাকিত্বে কাটাতে হতে পারে। তাই ভুল করেও এই কাজগুলো করবেন না। তৃতীয়ত, গরুর পুরাণে বলা হয়েছে যদি কোনো স্ত্রী মাছ মাংস খেয়ে থাকেন সেটাতে কিন্তু তার স্বামীর যে লম্বা আয়ু তার উপরে এফেক্ট পড়ে থাকে। আর বিশেষ করে যদি কোনো স্ত্রীরা বৃহস্পতিবার দিন চুল ধুয়ে থাকেন তাহলেও কিন্তু তার স্বামী এবং তার যে বাচ্চা আছে তার আয়ুর ওপরে এফেক্ট পড়ে। তাই বন্ধুরা, আপনি যদি সংস্কারী মহিলা হয়ে থাকেন আপনি এই দিকটাতে লক্ষ্য রাখবেন, বিশেষ করে বৃহস্পতিবার দিন মাছ মাংস খাওয়া থেকে বঞ্চিত থাকুন এবং নিজের চুল ধোয়া থেকে একটু সাবধান থাকুন, তাতে করে আপনার স্বামী এবং আপনার পুত্র কিন্তু দীর্ঘ জীবন লাভ করবে। এছাড়াও বলা হয়েছে যদি কোনো স্ত্রী তার নিজের যে মঙ্গলসূত্র আছে স্বামী জীবিত থাকা অবস্থায় খুলে দেন বা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন শাখা পলা খুলে দেন, সিঁদুর মুছে দেন, তাতেও কিন্তু তার যে স্বামীর যে লম্বা আয়ু আছে তার ওপরে এফেক্ট পড়ে এবং খুব তাড়াতাড়ি তার স্বামীর মৃত্যু পর্যন্ত বা তার স্বামীর কোনো রকমের শারীরিক অসুস্থতা বা কোনো রকমের এফেক্ট পড়তে পারে। তাই ভুল করেও যার স্বামী জীবিত আছে তারা বিবাহিত মহিলারা শাখা পলা খুলে রাখবেন না, মাথায় অবশ্যই সিঁদুর দেবেন এবং গলায় যারা মঙ্গলসূত্র পরেন অবশ্যই মঙ্গলসূত্র ব্যবহার করবেন, তাতে করে স্বামীর সাথে দীর্ঘ জীবন সুখে শান্তিতে আপনারা ঘর সংসার করতে পারবেন এবং দীর্ঘ জীবন আপনাদের প্রেম সম্পর্ক বজায় থাকবে। বন্ধুরা, যে সমস্ত বিবাহিত মহিলা শাঁখা পলা খুলে রাখে, গলার মঙ্গলসূত্র খুলে রাখে, সিঁদুর পরে না, তাদের হিন্দু ধর্ম মতে কিন্তু পাপি বলে মনে করা হয়। একদিকে যেমন তার স্বামীর আয়ুতে ব্যাঘাত ঘটায়, অপরদিকে কিন্তু তারা তাদের নিজের ভাগ্যের অনুন্নতির জন্য নিজেরাই দায়ী হয়ে থাকে। তাই ভুল করেও যে সমস্ত মহিলারা বিবাহিত তারা কিন্তু শাঁখা পলা খুলে রাখবেন না, সিঁদুর মুছে দেবেন না বা মঙ্গলসূত্র খুলে রাখবেন না। এছাড়াও যে সমস্ত মহিলারা বিনা কারণে রাত জেগে থাকে, অর্থাৎ রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকার পরে ঘুমোয় এবং দিনের বেলা সকাল 10টা 12টার পরে ঘুম থেকে ওঠে, তাদেরও কারণে কিন্তু সংসারে অশান্তি আসতে পারে এবং তাদের সংসারের অনুন্নতির জন্য স্বামীর অনুন্নতির জন্য তারা কিন্তু দায়ী হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কোন তিনটি ভুল কাজের কারণে কিন্তু স্বামীর জীবনে এফেক্ট আসতে পারে। তারা অবশ্যই কিন্তু এই ভুল কাজগুলো যদি করে থাকেন শুধরে নিন এবং মাতা অন্নপূর্ণার কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিন। তো বন্ধুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে জয় বাবা ভোলেনাথ, জয় মাতা পার্বতী অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।